আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكما عليه كشفت جاء بجماله حسنة جميع خصاله صلوا عليه الحمد لله আশরাফুল উলুম কওমিয়া মাদ্রাসা এর উদ্যোগে একদিন ব্যাপী কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, সম্মুখ পানি সমবেত আমার মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটি যুবক ভাইরাস নির্কোশে কাছে আজিজ তলাবা, আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি যে রব্বে করিম আল্লাহ কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত করে আল্লাহ পাক এই নূরানি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সে রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নাজিল হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুলিল আলামিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কিছু কিছু সময় আমাদেরকে সুযোগ করে দেন, এ সুযোগ আল্লাহ পাক দয়া এবং করুণায় আমাদের করে দেন। কেন? আল্লাহ পাকের দয়ার তুলনা নাই। হয়তে পারে আজকের মজলিসে বসার কারণে আল্লাহ পাক এই মজলিসে বরকতে আমাকে আপনাকে মাফ করার মাফির ঘোষণা দিতে পারে, কথা কোন ঠিক কিনা? মাজালিসুল উলামা ওয়ালামা ইকরামের মজলিস বরকতময় মজলিস। এই মজলিসে বসলেই কোরআনের নিসবতে ওলামার সহবতে বসলেই জিন্দগির গুণ আল্লাহ মাফ করিয়া দেন। এখানে লফজান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে মহব্বত নিয়ে নিয়ে বলবেন, আল্লাহ পাক তো আমার আপনার জবানের দিকে তাকায় রেখেছেন, কখন যেন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহ পাক শুধু আমাদের জবানের দিকে তাকায় রয় নাই, কাফের মুশরিকের জবানের দিকে আল্লাহ পাক কুদরতি নজর দিয়া তাকায় তাকায় রয়।
যে আমার বান্দা কখন যেন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আর বান্দা যখন আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে কন, এমন খুশি হয়ে যায় যে একটা আল্লাহ বলে ডাক, আবেগ নিয়ে লিয়া মহাব্বত নিয়ে ডাক দিছে আল্লাহ, একটা আল্লাহ ডাকের বিনিময়ে আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। শেকস্তা দিল জিসে হাসিল হকীকত মে ওহি কামিল বহুত তালেব খুদা মিলতা শেকস্তা দিল নেহি মিলতা বহুত তালেব খুদা মিলতা শেকস্তা দিল নেহি মিলতা। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। মাঝে মাঝে আবেগ নিয়ে নিয়ে আল্লাহ বলে ডাক দর সুযোগ করেলেন, আবেগ নিয়ে নিয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক আবেগ নিয়ে দেয়, বান্দার একটা ডাকের বড় দাম হয়ে যায়। আবেগ নিয়ে বান্দা আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ একটা আলহামদুলিল্লাহ জুবানের আওয়াজের বিনিময় আটটা জান্নাতি দরজা আল্লাহ খুলিয়ে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন আবেগ নিয়ে মহাব্বত নিয়ে, এটা গুনামুক্ত একটা পরিবেশ। এখন তো গুনামুক্ত পরিবেশ পাওয়া খুব দুষ্কর। ঘরের মধ্যে বসে বসে গুনার কাজ করে, কথা বলেন ঠিক কিনা? বাজারে বসে বসে গুনার কাজ করে, দুই বন্ধু তিন বন্ধু এক জায়গা হয়েছে ওখানে বিপদ শাখা গুনার কাজ করে, কিন্তু এই যে জায়গায় বসছেন মাজালিসুল উলামা, ওলামা একরামের মাজলিসে বসছেন, কোরআনের নিসবতে বসছেন, দিলটা পরিষ্কার করে করে একবার সুবহানাল্লাহ জুবান দ্বারা বলবেন, আমার আল্লাহ খুশি হইয়া আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবি। মাঝে মাঝে আবেগ নিয়ে নিয়া মাজালিসুল উলামা ওলামা একরামে মাজলিসে বসেন, মাজলিসে ওলামা একরাম, মাজলিসটা তো আমরা এতদিন অনেকে চিন্তা করে যে ওলামা কা মজলিসে বসলে লাভ কি, আরে আমরা তো নবী আর পাবো না, নবীর দরবারে বসার মতো সুযোগ নসিব আমাদের হবে না, কিন্তু নবীওয়ালা ওয়ারিসদের দরবার এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? ওলামার সঙ্গে নসবত লাগলে বলে আমার আপনার এ বডিটা, এ ভাঙ্গা বডিটা, ওদের নিসবত ওনার সহবতে আল্লাহ পাক মাফির জিন্দগি দান করবেন। আল্লাহ আকবার কন। এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া, বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া। কিছু কিছু জিনিসে নজর দিলে আল্লাহ গোনা লাগে, আবার কিছু কিছু নজর দিলে আল্লাহ গোনা মাফ করে দেয়। পৃথিবীর মধ্যে চারটা জিনিস আছে, চারটা জিনিসের দিকে নজর দিলে আল্লাহ পাক নজরের নজরে আল্লাহ নেকি লেখিয়া দেয়। তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, খানায় কাবা। ওই খানা কাবা দিকে যদি কোনো ব্যক্তি নজর দেয়, নজরের বিনিময়ে আল্লাহ তার আমল নামা লিখে লিখে দেয়। কাবা শরীফ কালা ঘর, কিন্তু আল্লাহ এত ভালো করে বানাইছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, তমাম বিশ্বের হেদায়েতে তাওয়ার। আল্লাহু আকবার বান, আল্লাহু আকবার। এক নম্বর, খানা কাবা দিকে নজর দিলে আল্লাহ পাক নেকি লিখে দেয়। দুই নম্বর কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআনের দিকে নজর দিলে নজরে নজরে প্রত্যেকটা হরফে দশটা নেকি আল্লাহ পাক আমল নামা লিখে দেয়। দুই নম্বর আহালুল্লাহ, আল্লাহ ওয়ালা দিকে নজর দিয়া তাকায় থাকলে জিন্দেগীর সগিরা গুণ আল্লাহ মাফ করিয়া দেয়। তিন নম্বর চার নম্বর, বাবা মা যারা বেঁচে আছে, পিতা মাতা যারা বেঁচে আছে, যদিও গরিব হয়, যদিও মা মূর্খ হয়, বাবা মূর্খ হয়, বাবা মার রহমতের ভালোবাসার বিনিময় করে করে নজর দিবে,
বলে নজরে নজরে আল্লাহ পাক কবুলিয়াতের হাজে সব লিখে দিবি। এই জন্য যাদের বাবা মা বেঁচে আছে এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। আব্বা আম্মার খেদমতে একটু সময় বসে বসে আবেগ নিয়ে কিছু ভালোবাসার কথা বাবা মার সঙ্গে শেয়ার করো। বাবা তোমার কি প্রয়োজন, মা তোমার কি দরকার, কি ঔষধ তোমার লাগবে, কি প্রয়োজন তোমার, মাঝে মাঝে সুযোগ পাইলে মার কাপড়টা একটু কাঁচিয়ে দিও, বাবার কাপড়টা কাঁচিয়ে দিও, বাবার সঙ্গে একটু মত বিনিময় করিয়া ভালোবাসার নিমিত্তে প্রকাশ করে আব্বাকে খুশি করে দিলে, মাকে খুশি করে দিলে, বল যে নজর দিবে নজরে নজরে আল্লাহ কবুলিয়াতের হজর সব লিখে দিবে। আল্লাহ আকবার বলে। এই জন্য মুসলমান এখানে আসছি আমরা ওলামায়ে কেরামের নসবতে পয়গম্বরের সিহারা দেখে দেখে সাহাবা আজমাইন তারা বরকত হাসিল করেছে। আল্লাহর পয়গম্বরের নজর সিহারা দেখে দেখে এমন বরকত, বলে খোদাত্ত সাহাবি নবীর সিহারা দেখে তাকায় তাকা খোদা নিবারণ করে নিয়ে বাড়িতে গেছে। আমার নবীর চেহারার মধ্যে একটা মজাদার ছিল বাজান, নবীকে দেখি নাই, আবু বকরকে দেখি নাই, উমরকে দেখি নাই, কিন্তু আমাদের কাছে কোনো হাক্কানি ওলামায়ে কেরাম জিন্দা আছে কথা বলেন ঠিক কিনা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আম্বিয়াদের চেহারা দেখি নাই কিন্তু ওয়ারাসান নবীদের অর্থাৎ ওলামায়ে কেরামের চেহারা দেখে দেখে আমাদের চক্ষুটা শীতল করা দরকার। এরকম করে বয়ান করতেছেন, বয়ানের প্রারম্ভে একবার হঠাৎ করে একজন আশেক এসে কয়, ও আল্লাহর আশেক হযরত আপনার জবানের বড় দাম, কেন এ জবান দ্বারা কলা কলা রসুল্লাহ নবীজির সেই বাণীগুলা বর্ণনা করেন, আপনার জবানে বড় দাম, আপনার নজরে বড় দাম, আমি বড় বেবুলা যা শুনে মনে থাকে না, আমি বড় বাকুলা আমার ব্রেন বুদ্ধি কম, হযরত জি আমাকে একটু মাথার মধ্যে ফুঁক দিয়ে দেন। আমাদের কাছে অনেকে আসে হযরতের কাছে যায়, হুজুর একটু ফুঁক দিয়ে দেন তো বরকত হবে, কথা কন ঠিক না, হুজুর আমার সন্তানকে তাহনিক করে দেন, আপনার মুখে লালাটা একটু আমার সন্তানের মুখে দেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আসে কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, হঠাৎ করে ওলামায় আসে ডাক দে বলতেছেন হযরত আমার মাথার মধ্যে একটু ফুঁক দিয়ে দেন বরকতের ফুঁক, আল্লাহ পাক যেহেন যত বদ্ধ করে দেয় কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাইহি তাকে ডাকি নিয়া মাথার মধ্যে ফুঁক দিছে ফুঁক দিছে, কিন্তু মুখের মধ্যে দাঁত নাই, দাঁতগুলো বয়সের ঘরে পড়ে গেছে, কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাইহি ফুঁক দিতে মুখে লালা একটু বাহির হয়ে আসে, ওই যে আসে কে ওলামা অমনি করে হাতের মধ্যে ওই লালাটা হাতের মধ্যে বরকতি হিসেবে নিয়া চিন্তা করছে, এই লালাটা তো বরকতময় লালা, গোসানে ছিল এখতিয়ার হইয়া জনমানবহীন ব্যক্তিত্ব নিয়া গোসানে ছিল এখতিয়ার হইয়া বলছে আহ আমি তো নবীরে পাই নাই, নবীর মুখের মালা বড় দামি, নবীর মুখের লালা বড় দামি, নবীর গায়ের ঘাম বড় দামি, নবীরে দেখি নাই নবীরে পাই নাই, আমি যদি নবীরে পাইতাম নবীর গায়ের ঘাম গায়ে লাগাইতাম, নবীর মুখের লালাটা আমি গালে মুখে লাগাইতাম, আমি আবু বকরকে পাই নাই, ওমর ওসমানকে পাই নাই, কাসিম নানুতুবিকে পাইছি তার মুখের একটু লালা পাইছি, ওই আশেকে ওলামা ওই লালাটা চাটিয়া চাটিয়া খাইয়া পেটের মধ্যে ঢুকায় রাখছি।
আশেকে উলামা, ওই যে একটা ভালোবাসা দেখাইছি, ভালোবাসার বদন প্রকাশ করেছি, বাড়িতে চলে গেছি, ঘুমে পড়ছে, ঘুমের মধ্যে আমার বিশ্ব নবী রহমত নবী এসে ডাক দেখায়, আশেকে উলামা, ইন্নাল উলামা ওয়ালা সাতুল আম্বিয়া, আমার অরিশান হলো আমার আম্বিয়া, আমার আম্বিয়া অর্থাৎ উলামা, আমার কাছে নানতবীর মুখে লালা তুই খাইছি, মহব্বত ভালোবাসা আমার দেখাছি, দেখালে আমি নবীকে দেখা তোর পান্তা জুড়ায়ালে, শিকস্তা দিল হাসিল জিসে হাসিল, শিকস্তা দিল জিসে হাসিল, হাকীকত মে ওহি কামিল, শিকস্তা দিল জিসে হাসিল, হাকীকত মে ওহি কামিল, বহু তালেব খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা, বহু তালেব খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। এইজন্য মাঝে মাঝে কিছু কিছু বরকতের মসজিদে বসার সুযোগ পাইছেন, এটা বরকত মনে করেন, বরকত মনে করেন, কথা কান ঠিক কিনা? আহম্মদ শফি দামাত বরকতহুম, আল্লাহ পাক হায়াতে বরকত দান করুন, আমিন। মরে গেলে এইরকম ব্যক্তি আমরা আর পাবো না, কথা কান ঠিক কিনা? নূর হোসেন কাসেমি মতো ব্যক্তিত্ব পাবো না, কিন্তু এই যে দাঁত থাকতে দাঁতের মর্তজা, দাঁতের আমরা কদর করি না, কথা কান ঠিক কিনা? মুসলমানের শরারত, গুনাহ গুনাহ, আজকে আমরা গুনাহ করতেছি, অনেকেই নেকি মনে করে গুনাহ করে, গুনাহ নেকি মনে করে করে, অনেক প্রমাণ আছে, অনেক মিসাল আছে, যার কারণে তো আজকে বিভিন্ন রকমের গজব গজব আর আজাবে মানুষ গ্রেপ্তার হচ্ছে, কথা বল ঠিক কিনা? গুনাহ যখন মানুষ করে তখন আসমান জমিন রাগ করে, আসমান রাগ করে, জমিন রাগ করে, গাছপালার রাগ করে, এই জালেম তুই দুনিয়ার থেকে যেতে পারিস না, তোর গুনার বিনিময়ে অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, সিজন হয়, টর্নেড হয়, করোনা আসে, করোনা, কথা কন ঠিক কিনা? করোনা আসে, এই জন্য গুনা ছাড়তে হবে, গুনা ছাড়তে হবে, গুনা ছাড়তে হবে, নেক কাজ করতে হবে। যে গুনা ছেড়ে দিল, নেক কাজ করলো, সে ভেলায়েতে দরজা ধাপ দিল, আল্লাহ একবার কন, আল্লাহ একবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, ইমানদারকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এ মুসলমান, এখনো মুসলমানের খাতায় আমরা নাম লেখাইতে পারি না, আব্দাদি মুসলমান। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কেমনে কেমনে অন্তরে আসবে? ভয় আল্লাহকে যে ভয় করে, গুনার কাজ সে করে না, কথা কন ঠিক কিনা? গুনার থেকে বেশি রাখা, এটা হলো একটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে কেমনে আনে? মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়া চলতেছে, জঙ্গলে পাশে দেখে মালিক বিন দিনার, যাদের নজরে ফুসাওয়াত, অন্তরে চক্ষু খোলা, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, শুধু চামড়ার চোখ নয়, বেলা হাতে দরজার মাধ্যমে অন্তর চোখ আল্লাহ খুলে দেয়। মালিক বিন দিনার দেখতেছে জঙ্গলের পাশে কয়েকজন ব্যক্তি খাতা লইয়া কিসের যেন কি যেন হিসাব করে, এই তোমরা কারা, মান আনতার নফসবাকে, কিসের হিসাব তোমরা করো জঙ্গলের প্রান্তরে? আমরা তো দুনিয়ার কোনো হিসাব রক্ষক নয়, দুনিয়া কোনো উকিল নয়, আমরা আসমানের মালিক, রাজার রাজা, বাদশার বাদশা, নিযুক্তিকৃত আমরা উকিল, আল্লাহ আকবার কন। অর্থাৎ হলো আমরা আল্লাহ পাকে নিযুক্তিকৃত ফেরেস্তা, বা তোমরা কিসের হিসাব করতেছ? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে কিসের হিসাব করতেছো? বা হিসাব করতেছি দুনিয়াতে ইমানদার কারা কারা, মুমিন কারা কারা, নামটা লিখতেছি, খাতায় তুলতেছি, দুনিয়াতে ইমানদারের নামটা খাতায় লিস্ট করতেছি, দুনিয়া জিন্দাদের লিস্ট করা শেষ হয়ে গেছে, এখন কবর বাড়ি লিস্টটা করতেছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ ডাক দেখায়, ও আল্লাহর ফেরেস্তা, আমি মালিক বিন দিনার, আমার নামটা খাতার মধ্যে আছে নাকি? একটু
একটু দেখবানি, ভালো করে একটু দেখবানি। মালিক বিন দিনারের দিকে ফেরেশতারা নজর দিয়া বলছে ঠিক আছে, দেখতেছি সেই খাতাটা। ইমানদারে দুনিয়াতে খাতার মধ্যে কার কার নাম উঠছে, মালিক বিন দিনারের নামটা নাই। বলে ও আল্লাহর ওলি, আপনার নাম তো ইমানদারের খাতায় এখনো ওঠে নাই। তাই নাকি? হ্যাঁ দেখলাম। আবার একটু দেখেন, আবার একটু দেখেন, হাসিয়া টাসিয়া সাইড সুইডে আমার নাম লেখা আছে নাকি দেখেন। আবার দেখছে, দেখা পরে মালিক বিন দিনার, আপনার নাম ইমানদারের খাতায় এখনো তোলা হয় না, এখনো রেকর্ড করা হয় নাই। বলে আপনার নামটা খাতায় নাই। যেই বলছে এখন আপনার নামটা ইমানদারের খাতায় লেখা হয় নাই, ইমাম মালিক, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহ আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। হায় হায় হায়, আমার নাম তো ইমানদারের খাতা নাই, কি উপায় হবে, কি উপায় হবে। একটা নাম দিছে সে কাস্তাদিল জিসে হাসিল হাকিকত মে ওহি কামিল, সে কাস্তাদিল জিসে হাসিল হাকিকত মে ওহি কামিল, বহুত তালেব খোদা মিলতা সে কাস্তাদিল নেহি মিলতা। আল্লাহ বলে একটা ডাক, মালিক বিন দিনার আল্লাহ বলে একটা ডাক দিয়া জ্ঞান নাই অজ্ঞান হয়ে গেছে, আমার নামটা ইমানদারের খাতা এখন ওঠে নাই, আমার কি উপায় হবে। জ্ঞান থেকে জ্ঞানটা ফিরে আসছে, হুঁশ হয়েছে, তাকায় দেখে আসমানে ফেরেস্তা আর সেখানে নাই, আসমানে ফেরেস্তা চলে গেছে। ইমাম হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ওখান থেকে উঠে বাড়িতে যায় না, বাজারে যায় না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে পড়েছে। মসজিদে যাইয়া নামাজ পড়া অবস্থায় সেজদা পড়িয়া কাঁদে, ও দরদে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার নামটা ইমানদারের খাতায় না উঠবে, সেই ঘোষণাটা আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার সেজদা তোমার কুদরতি পায়ে থেকে তুলব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা তো দুনিয়ার কিছু পাওয়ার জন্য সেজদায় পড়ে থাকি, আল্লাহ টাকা দাও, সম্পদ দাও, সুখ শান্তি দাও, কথা বল ঠিক কিনা, অসুস্থতা ভালো করে দাও। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহ সেজদায় পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদে, আর মালিক কি বলে, মালিক যতক্ষণ পর্যন্ত আমি এলান আর এলান না শুনব, ততক্ষণ পর্যন্ত আমার সেজদা তুলব না। কাঁদতে 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 মসজিদের মধ্যে আবার সেন্সেস হয়ে পড়ে গেছে। আরো দুইজন ফেরেশতা এসে ডাক দেখ, ও ইমাম মাল, ও মালিক বিন দিনার, মালিক বিন দিনার রে, তোমার নামটা আসলে উঠেছিল না, ওই যে শেখ আস্তা দিল, ওই যে দরদ মাখা দিল, ওই যে খননা হওয়া দিল, এই দিল্লিয়া মসজিদে আসিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া দিয়া আল্লাহ বলে ডাকছো, আল্লাহ বলে ডাকছো, চোখের পানি পলাইছো, তোমার চোখের পানির বিনিময় দিলটা তুমি ফানা ফানা করে দিয়েছো, দিলটা দরদ মার করে দিয়েছো, তোমার শেখাস্তা দিলের বিনিময়ে আল্লাহ পাক তোমার নামটা ইমানদারের খাতার মধ্যে তুলে নিছি। এই জন্য মাঝে 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 আবেগ নিয়া নিয়া আল্লাহকে ডাকো, মাঝে মাঝে আবেগ নিয়া নিয়া আল্লাহকে ডাক দিলে আল্লাহ বড় খুশি হয়। আমার গুনাহ আমি জানি বাবা, আপনার গুনাহ আপনি জানেন। আল্লাহ সত্তার, আমার দোষকে আল্লাহ গোপন করে রাখছে, আপনার দোষকে আল্লাহ গোপন করে রাখছে, এই দোষগুলো আল্লাহ প্রকাশ করে না, এটা আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা গুণ। এ দরদি আজকে মাহফিলে আসছি, আমার গুনাহ আমি জানি, আপনার গুনাহ আপনি জানেন। ওলামার সাহাবতে কোরআনের বয়ান শুনিয়া, কোরআনের বয়ান শুনিয়া, নূর নূর কথাগুলো শুনিয়া অন্তরটা যদি একটু নরম হয়, চোখের মধ্যে পানি আসিয়া আপনাকে এটা বলতে হবে না, হুজুর আমি এই 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 গুনাহ করছি, তওবা করায় দেন। না না না, আপনার গুনাহ আপনার কাছে লইয়া মালিকের দরবারে ফিরাইয়া যাক, দেখা মালিক আর জীবনে জেনা করবো না, আর সুদের টাকা খামো না, মানুষকে ঠকাইবো না, একটা কথা বলবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আর তাই গুমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহ, গুনাহ থেকে যে তৌবা করে আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়। গুনাহ থেকে ফিরে আসার তৌবা করে শুধু আল্লাহ গুনাহ মাফ করে না, এই সাথে জিন্দেগি আল্লাহ পাক শান্তিময় জিন্দেগি দান করে, আল্লাহু আকবার বলেন।
যেইটার মেসালান মেসালান সাপ কুচ্ছে হারাম খায় চায় না আল্লাহ, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, কথা বল ঠিক কিনা? এমন ধরা ধরছে পরে আর মরে, কথা বল না কেন? চিন্তা করলো কি বলে প্রথম পর্যায়ে চিন্তা ফিকির করলো যে আমরা যেন বলি হারামে আরাম নাই, কথা বল ঠিক কিনা? হারাম করে আরাম নাই, বেদাতে হেদায়ত নাই। মিছিলটা স্লোগানটা শুনে যান, ভালো করে শুনে যান, হারামে আরাম নাই, বেদাতে হেদায়ত নাই। যত হারাম কর হারাম খায় ওদের কিন্তু দুনিয়াতে শান্তি আরাম নাই, কখন দেন কি হয়, কথা বল ঠিক কিনা? করোনা ভাইরাস আক্রমণ তাম বিশ্ব এখন আতঙ্কিত হয়ে গেছে। বাংলাদেশে আজকে শুনলাম তিনজন আক্রান্ত হয়েছে। আল্লাহ পাক এই ভাইরাসের মহামারী থেকে আমাদের হেফাজত করে, আমিন কান আমিন। আর করোনা ভাইরাস আনবে আসবেই না কি করে, মানুষকে বানাইছে আল্লাহ সুন্দর করে। ওলাকাদ কারামনা বনি আদম, সবচাইতে সুন্দর সবচাইতে মূল্যবান করে মানুষকে বানাইছে, মানুষ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। কিন্তু একদল মানুষ আছে এখন গাছতলায় বাসতলায় তারা প্রেম প্রীতি করে, কথা কোন ঠিক কিনা? জঙ্গলে থাকবে হায়াওয়ান আর বাড়ি ঘরে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, কিন্তু একদল মানুষ আছে মানুষ তারা জঙ্গলে জঙ্গলে এখন দেয় জঙ্গলে ঘোরাফেরা করে। এই যে ব্যায়ামটা, এই যে করোনা ভাইরাসটা কোথার থেকে আসতেছে, এটা পশুর থাকিয়া মাছের থাকিয়া? এখন পশুর ভাইরাস গুলা মানুষের কাছে আসতে কেন? এখন মানুষ হয়েছে বেহুশ, পশুর মতো আখলাক চরিত্র, কথা বলেন ঠিক কিনা? মানুষের চরিত্র এখন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য পশুর ভাইরাস গুলো পশুর আক্রমণ গুলো এখন মানুষকে ধরতেছে, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখানে ডাক্তাররা বলছে যদি পাঁচ দিনের মধ্যে পাঁচবার সবাই হাত মুখ ধোয় ওকে করোনা ধরতে পারবে না। আল্লাহ আকবার বলেন, হালাল মাল যারা খায় ওদের করোনা ধরতে পারবে না। এই জন্য চায়নার প্রেসিডেন্ট এসিয়া মুসলমানের দেখায়, মুসলমান তোমরা কি খাও, দেখে মুসলমান হালাল খায়, সাপ বিচ্ছু পুষিয়া ইচ্ছু খায় না, কথা বল ঠিক কিনা? মুসলমান দিনের মধ্যে দিনে রাতে পাঁচবার পাঁচ অক্ত নামাজ পড়ে, পাঁচবার উজু করে, কথা বল ঠিক কিনা? নয়া নয়া অজু করো, নয়া নয়া অজু দিয়ে নামাজ পড়ো, কারণ এই অজু শুধু দুনিয়ার পরিচ্ছন্নতা ভাইরাস মুক্ত নয়। যারা অজু করবে, অজু করবে মেশকা শরীফে হাদিসে আছে, যারা অজু করবে অঙ্গ ধুবে হাত ধুয়ে করবে, আল্লাহ পাক রহমান হাতের গুণাগুলো জড়াইয়া দেয়, জবান ধুবে মুখ ধুবে আল্লাহ পাক চেহারার গুণাগুলো ঝরায় দেয়, কুলি করে মুখে গুলা গুলা দেয়, পা ধুয়ে পায়ের গুণাগুলো ধরে দেয়, পাঁচবার ওজু করে করে নামাজ পড়বে, মুসলমানকে মহামারী ভাইরাস ধরবে না, ওদেরকে ধরবে কারা? যারা আল্লাহকে মানে না, কথা কন ঠিক কিনা? যত মেয়েরা তো সব মেয়েরা, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর এক সাই নেহি মেরা তো কোই সাই নেহি মেরি। আমি আল্লাহ হতে চাই, আল্লাহ পাক আমার হবে, কথা কন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফলাহুল কুল, মাওলা যদি কেউ হয়ে যায় দুনিয়ার কোনো মুসিবত দুনিয়ার কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। আর ইমান দ্বারা মাওলার প্রেম বিদ্যমান করতে চায়, দুইটা হাত তুলে দেখায় আল্লাহ পাক আমাদের, আল্লাহ পাক আমাদের অন্তরে সকলের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা, রসুলের প্রেম ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, মসজিদের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা, হাক্কানি ওলামায়ে ভালোবাসা অন্তরে বিদ্যমান করে সাহাবতে সালে করা সালে কোনার আল্লাহ হলার সাহাবত করে আমাদেরকে আল্লাহ ভালো বানায় দেবেন। আল্লাহ আমিন। সকলকে ইমানের নূর নিয়া আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে। আল্লাহ আমিন। ও আখে দোয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।